চাকরির দাবিতে টানা 15 দিন ধরে গণ অবস্থান করছে 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্যরা। শহরের প্যারাডাইজ চৌমুহনীতে তাদের মূল আন্দোলন মঞ্চ। সোমবার সংগঠনের পক্ষ থেকে নিরাপত্তার দাবি চেয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন দিতে এসে সংগঠনের নেত্রী ডালিয়া দাস অভিযোগ করেন, 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির সদস্য সদস্যদের বাড়িতে বাড়িতে চড়াও হচ্ছে বাইক বাহিনী, নানা রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে আন্দোলনকারীদের বাড়িঘর। মুভমেন্ট কমিটি 10323 এর যে গণ অবস্থান চলছে আপনারা তো জানেন, আজকে 15 দিন চলছে। তো এই 15 দিনের মধ্যে আমাদের রাজ্যের সরকার প্রধান মহাশয় বলেছিলেন যে গণ অবস্থান করার বা গণতান্ত্রিক পথে আন্দোলন করার অধিকার সবারই আছে, সেই সুবাদে ওনারা আমাদেরকে কোনো জোর জবরদস্তি তুলবেন না বা কোনো কিছু সমস্যা করবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সারা রাজ্যে এই কদিনের মধ্যে আমাদের 10323 শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে বাইক বাহিনী গিয়ে বিভিন্ন ভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে আক্রমণ করা হচ্ছে, রাধানগর হয়েছে, গোলচক্কর হয়েছে, রামনগর হচ্ছে, জিরানিয়া হচ্ছে, কুকলি হচ্ছে, বাদারঘাট হচ্ছে, উদয়পুর হচ্ছে, সারা রাজ্যের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। আমাদের ডালিয়া দাসের বক্তব্য, একদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন আন্দোলনকারীদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, অন্যদিকে চাকরিচ্যুতদের বাড়ি ঘরে চলছে হামলা হুজুতি। স্বাভাবিকভাবেই আন্দোলনকারী তাদের পরিবারের সদস্যরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। 323 একদিকে উনি শিক্ষামন্ত্রী বলছেন যে আমাদের লোকজন নেই, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আরেকদিকে লোকগুলো বাড়িতে গিয়ে বাইক বাহিনী গিয়ে আমাদের 10323 শিক্ষকদের বাড়ি বাড়ি ভাঙচুর করছে, আক্রমণ করছে, হুমকি দিচ্ছে, আন্দোলনে এলে খারাপ হবে এরকম বলা বলছে। ফলে আমরা আজকে এসপি সাহেবের কাছে দ্বারস্থ হয়েছি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদের গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে ওনারাই বলেছেন, সেজন্যই আমরা আজকে ওনার কাছে ওনার দ্বারস্থ হয়েছি। উনি যেন অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করেন এবং আমাদের সমস্ত 10323 শিক্ষকদের এবং শিক্ষক পরিবারকে নিরাপত্তার ব্যবস্থা। প্রসঙ্গত 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে গেলেও রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিনা পরীক্ষায় তাদের চাকরি দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী প্রত্যেকেই একই কথা বলছেন, তা থেকেই রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট, তারা আন্দোলন করলেও অনড় সরকার পক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।